দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বললেন আমি তোমায় ভালোবাসি এই জগতে মাঝারে আমি কলহ তাতে কিন্তু আজ তুমি আমার কাছ থেকে কেন দূরে সরে গেলে তবে এই মীরাবাই যদি তোমায় সুস্থই ভালোবাসে তবে তুমি নিজে এসে আমায় ধরে নেবে এই জগতে তুমি ছাড়া দয়া ময় আমার আর কে আমার আর কে হো प्रभु है ये जगत तुनी बिना हमारा के हो केहो नाई प्रभु है तुम्हें बिने आमर आर के हो नाए तुम्हें कृपा करे इसे देखा एक बार कृपा प्रभु हमें देखा एक बार कृपा करे प्रभु देख
শুনেছি কাঙ্গালেরি অধম পতিতে শুনেছি বতি তের অতি বন্ধু তুমি একবার কৃপা করে আমায় দেখা এসে দেখা নয়ন বন্ধ করে প্রভুর শরণ নিচ্ছে প্রভু আপনা আপনি এসে দর্শন দিলেন মীরাবাইয়ের কাছে হরি বল যদি তাকে ডাকার মতো ডাকা যায় ডাকার মতো ডাকলে আমার প্রভু দূরে থাকে না সে আপনার দিদি মন্দিরে এসে দর্শন দেয় হরি বল তাই আজ শ্রীধাম নদিয়া মাঝে প্রভু আমার জগতে জীবন শিক্ষার করে প্রেমের মূর্তি ধরেছেন প্রীতির মূর্তি হরি বল তাই প্রীতি মূর্তি কি রূপ ও স্বরূপ ধরো ওই ছন প্রতি অঙ্গ ভক্ত কি বাই আজকি নবদি পছন্দ আজকি নবদি পছন্দ কাবিনী কাব কলি তো ঝুমানো সে
प्रभु चले ठीक একজন হাতি নেয় হাতি যেমন বিশাল দেহ কিন্তু চলনটা হলো ধীর স্থির শান্ত গতি মহাপ্রভু জগৎজীবকে শিক্ষার করে নিজেই চলেছেন শান্ত ভাবে জগৎজীবকে শিক্ষা দিলেন হে জগতের জীব যদি কেউ বৈষ্ণব হতে চায় কেউ যদি আমায় ভালোবাসে তার স্বভাবটা প্রথমেই হতে হবে শান্ত ধীর স্থির শান্ত গতি শান্ত রতি বিনে পাবি না সোহাগ শান্তিপুরে গিয়ে বসত করব যদি শান্তির রতিকে পেতে চাও তাহলে শান্তিপুরে গিয়ে শান্তির উপাসনা করো শান্তির প্রতীক আমার গৌর সুন্দর হরিবল সে যে বড় অচঞ্চল তাই জগৎ জীবকে শিক্ষা দিলেন হে জীব তোমরাও শান্ত হও তাই দিবা অবসান কাল দর্শন করে প্রভুর মনে পড়ে গেল পূর্ব লীলার কথা কি মনে পড়ে গেল আর মাঝোদি নহি ভগবান শ্রীকৃষ্ণের কাছে পেয়েছি সেই পিতৃধন যদি না থাকে
থাকে তাহলে আমরা সবাই নিঃস্ব সেই ধন সেই পূজা তোমরা এই মধ্যাহ্ন কালে বসে করো মধ্যাহ্ন কাল কোনটা কি বাবা মধ্যাহ্ন কাল হলো এই যৌবন কাল যেই কালে আমার ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে তার চরণ লাভ করা যায় হরি বল আজি দিবা মধ্যাহ্ন কালে প্রভুর অষ্ট সাত্বিকে ভাবি ভাবি চলে যায় হরি বল বাম ভুজহি বসনে মুখ ঝাঁপই বাম নয়নে ঘন চায় তাই বৈষ্ণব কবি লীলা এক প্রান্তে দাঁড়িয়ে বললেন রাধা মোহন দাস আসো রাখো তুমি রাধা মোহন দাস আসো রাখো আশাই রইলো